200 বছরের প্রাচীন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বেতকা আলুর আড়ত চ্যালেঞ্জের মুখে এখন। যেই ধলেশ্বরী নদী ঘিরে দেশসেরা আলুর হাট বসে, সেই নদী এখন খালের রূপ নিয়েছে। যেখানে লং স্টিমার আর মালবাহী জাহাজের ভিড় পড়ে যেত, সেখানে এখন নৌকা চলা দায়। নদীতে নাব্য সংকটের কারণে কৃষক উৎপাদিত আলু আড়তে উঠানো এবং পাইকারদের বিভিন্ন এলাকায় পাঠানোর খরচও বেড়ে যাচ্ছে। সমস্ত মাল সাল কিছু আইতে পারে না, সব শুকায় গেছে, দেন সব সব চরে গেছে। নদী শুকায় যাওয়ালে আলু নদীপথে আনতারি না, এক টাকাটা দুই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়া, আর আমরা নদীতে আনতে গেলে আমাদের অর্ধেক খরচ হয়। ধলেশ্বরী নদীতে নাব্য সংকটে আলুর আড়ত ছাড়াও হিমাগারগুলোতেও আলু সংরক্ষণ, বাজারজাত এবং কৃষকের কৃষি উপকরণ পরিবহনে সংকট তৈরি হয়েছে। হিমাগার হয়েছে 15-20টা, এগুলিও হুমকির মুখে পড়ে যাবে এই নদীটা যদি সংস্কার না হয়। বাংলাদেশের মধ্যে বেতকা ইউনিয়নে সবচেয়ে বেশি হিমাগার। এখানে আসলে এই নদীটা পূর্ণ খনন না হওয়াতে কৃষকরা এখন আলু নিয়ে এই বাজারে এবং বিভিন্ন হিমাগারে আসতে তাদের অনেক সমস্যা। নদীতে পানির গভীরতা না থাকায় প্রাচীন আমল থেকে চালু থাকা বেতকা লঙ্কাট বিলুপ্ত করা হয়েছে। দেশের বৃহৎ আলুর আড়ত বেতকায় প্রতিদিন গড়ে 150 মেট্রিক টনেরও বেশি আলু বিক্রি হয়। কিন্তু পাশের এই ধলেশ্বরী নদীর নাব্য সংকটের কারণে এখানকার 32টি আড়ত থেকে এখন 19টিতে নেমে এসেছে, আর আশপাশের 15টি হিমাগার পড়েছে চ্যালেঞ্জের মুখে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, বেতকা, মুন্সিগঞ্জ।